প্রথমতে গণেশ চতুর্থীর সকলকে শুভকামনা যাচিছো, লগতে মোর চ্যানেলটোলে আপোনালোক সকলকে স্বাগতম জানাইছো। আর মোর চ্যানেলটোত যদি আপোনালোক নতুন হয় তেন্তে সাবস্ক্রাইব করিব আর বেল আইকনটো টিপি দিব নাপাহৰিব। আর ভিডিওটো যদি ভাল পালে তেন্তে এটা লাইক করে দিব। আজি আহকচোন কেনেদৰে গণেশ চতুর্থী গল চাও। প্রথমতে আপোনালোকক মই পূজা ভাগ দেখাইছো। আমার ঘৰত এয়া আজি গণেশ পূজা চলি আছে, আজি গণেশ চতুর্থী যেহেতু সেইভাবে গণেশ পূজা করা গৈছে। এনেদৰে ঘৰত পূজা পাতল করলে খুবই ভাল লাগে, মনটো পবিত্র পবিত্র যেন লাগে, নহয়নে বাৰু? এয়া পুরোহিতে ধুনিয়াক মন্ত্রপাঠ করে আছে। এয়া চাওকচোন কি ধুনিয়াক পূজাখন চলি আছে। এয়া দেখিছেনে পূজার ফুল, নানা ধরনের ফুল অনা হৈছে। এয়া চাওকচোন পূজা দিবর বাবে এয়া পায়স বনোৱা হৈছে। পায়সর কারণে এয়া গাখির এক লিটার, লগতে দুটা তেজপাত দি ইয়াতে গরম হবলৈ দিয়া হৈছে। অকমান গরম হওয়ার পাছত ইয়াত চাউল দিয়া হৈছে, ইয়াত জহা চাউল ইউজ কৰিছো। এয়া দেখিছেনে এইখিনি কিছু সময় উতল আহিব দিব। এনেদৰে দেখিছেনে উতলি আছে পায়সখিনি। এয়া চাওকচোন, এয়া দেখিছেনে। এতিয়া ইয়াতে মই কিশমিচ দি দিছো। এয়া কিশমিচ, তারপর কিশমিচখিনি দি ধুনিয়াক লড়াই দিব। এতিয়া ইয়াতে চেনি দি দিছো। এয়া চেনি। আজি আপোনালোকক জাস্ট অলপ অলপ দেখাম কি বনালো গোটেইবিলাক আইটেম। এয়া দেখিছেনে যেহেতু গণেশ পূজা হয় গতিকে মিঠা বস্তু বেছি থাকে এই পূজাত, সেয়েহে আজি গোটেইখিনি মিঠাই হয়। এয়া চাওকচোন পায়সটো ধুনিয়াক উতলি আছে। এয়া দেখিছেনে পায়স খাই খুবই ভাল পাও ময়ো, গতিকে পায়স বনাই দিলো আর পূজা বুলিও বনালো। এয়া চাওকচোন এতিয়া ইয়াতে ইয়াক কর্পূর দি দিছো। পায়সত কর্পূর দিলে খাবলে খুবই টেস্টি হয়, কিছুমানে বেয়াও পাব পাৰে। আকৌ এইপিনে নারিকল চুরুকি আছো মই। এয়া দেখিছেনে, এয়া চাওকচোন নারিকলখিনি চুরুকি লৈছো, ইয়াৰে লাড়ু বনাম। এয়া মই নারিকল এটা কেরাহিত বহাই দিলো লাড়ুর বাবে, অকমান ভাজি লম নারিকলখিনি। এতিয়া ইয়াতে চেনি দি দিছো, আপোনালোকক যিমানখিনি চেনি লাগে নিজে দি লব। এয়া দেখিছেনে চেনিখিনি দি ধুনিয়াক লড়াই দিব এনেদৰে। এয়া চাওকচোন এনেদৰে প্রায় 5 মিনিটমান ভাজি লব চেনিখিনি দিয়ার পিছত। এয়া দেখিছেনে কি ধুনিয়া হৈছে নারিকল আর চেনির মিশ্রণটো। এয়া চাওকচোন মোর আজি নারিকল কম আছে, সেইকাৰণে ইয়াতে সুজি দি দিছো। এয়া চাওক, এয়া সুজি, নহলে লাড়ু বেছি নহব, সেইকাৰণে অকমান সুজি এড কৰি দিছো। সুজি দিলেও নারিকলৰ লাড্ডু খাবলে খুবই টেস্টি হয়। এয়া দেখিছেনে মোৰ ভজা হৈ গ'ল। এনেদৰে সুজিখিনি দি মই প্ৰায় 5 মিনিটমান ভাজিলোঁ। আকৌ এতিয়া ইয়াৰে লাড়ু বনাই ল'ম। এয়া চাওক এখন থাললৈ ট্ৰান্সফাৰ কৰিছোঁ আৰু এয়া লাড়ু বনাইছোঁ, মানে মায়ে বনালে লাড়ুখিনি। এয়া চাওকচোন এনেদৰে আপোনালোকে লাড়ু বনাই খাবচোন, বিৰাটেই টেষ্টি হয়। এয়া দেখিছেনে এয়া পূজা ভাগৰ বাবেও লোৱা হৈছে আৰু এইপিনে সুজি বনি আছে। এয়া সুজি, এয়া চাওকচোন এয়া পানী দি দিছে সুজিখিনি ভজাৰ পিছত। ইয়াতে ভাজি লোৱাৰ আগত অকণমান চেনি দিছিলোঁ, সেইটো দেখুওৱা নহ'ল, আজি জাষ্ট এনেই ৰাফলি দিছোঁ আৰু ভিডিঅ'টো। এয়া চাওকচোন দেখিছেনে অকণ অকণ দেখাইছোঁ ভিডিঅ'খিনিত কি বনালোঁ। এয়া সুজি ৰেডিয়ে হৈ গ'ল প্ৰায়, এয়া ধুনীয়াকৈ গোট মাৰিছে পানীখিনি দিয়াৰ পিছত। এনেদৰে প্ৰায় 3 মিনিটমান ভাজিলে হৈ গ'ল আৰু সুজিখিনি। সুজি বহুত সোনকালে হয়, কুইক ডিছ হয় সুজিটো। এয়া দেখিছেনে সিপিনে আকৌ লুচি, এয়া লুচি ভাজিছোঁ। এয়া চাওকচোন লুচি ভাজি ৰেডি হৈ গ'ল। এতিয়া এয়া পায়স এখন থালত, পায়সৰ বাতি এটা দিছোঁ, লগতে এয়া বুন্দিয়াৰ লাড্ডু। গণেশক বুন্দিয়াৰ লাড্ডু দিব লাগে, খুবেই ভাল পায় বোলে গণেশে, খোৱা হয় তেনেকৈ। আৰু এয়া মিঠাই দিছোঁ,
এয়া দেখিছেনে, আকৌ আন এখন থালত এয়া চুজি ধুনীয়াকৈ সজাই ল'ম। এয়া চাবচোন চুজিখিনি কি ধুনীয়াকৈ সজাই লোৱা হ'ব মাজতে একেবাৰে থালখনৰ। এয়া দেখিছেনে, এনেদৰে গোটেইখিনি চুজি লৈ ধুনীয়াকৈ সজাই ল'ম, হাতেৰে সজাম। এয়া চাওকচোন, এনেদৰে দুয়োখন হাত ধুনীয়াকৈ ধুই লৈ এনেদৰে আপোনালোকে ধুনীয়াকৈ চুজিখিনি ওপৰৰখিনি ধুনীয়াকৈ সজাই দিব। এয়া দেখিছেনে, চুজিখিনি সজাবলৈ এনেদৰে অকণমান সময় লাগে। এয়া চাওকচোন কি ধুনীয়াকৈ সজাই দিলোঁ। তাৰপিছত ইয়াতে ভাজি লোৱা লুচিখিনি দি দিম। এয়া সকলোখিনি পূজাৰ বাবে হয়, এয়া ভগৱানৰ নামত উচৰ্গা কৰা হ'ব। এয়া দেখিছেনে, এয়া লুচিখিনি ধুনীয়াকৈ সজাই দিলোঁ। তাৰপিছত ইয়াতে লাড্ডুকেইটা দি দিম এটা এটাকৈ। এয়া চাওকচোন, এয়া দেখিবলৈ কি ধুনীয়া হ'ল থালখন। এতিয়া এইখিনি ধুনীয়াকৈ পূজাত দি আহিম। এয়া চাওক, এখন থাল অলৰেডি দিলোঁৱে, তাৰপিছত এইখন থালো দিছোঁ। এয়া দেখিছেনে, এয়া চাওক, এনেদৰে পূজাত দিবলৈ ধুনীয়া হয় দেখিবলৈ। এয়া চাওকচোন কি ধুনীয়াকৈ সজাই দিছোঁ। আজিৰ ভিডিঅ'টো কেনেকুৱা পালে জনাব। আজিলৈ এইখিনিয়ে, ধন্যবাদ। আকৌ এটা নতুন ভিডিঅ' লৈ পিছত দেখা পাম। আজিলৈ বাই বাই।